দাদার ক্লাসে আবারও সবাইকে আমন্ত্রণ জানাই আজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করা যায় তোমরা ভূগোলের এর আগের দিনের ভিডিওটি সম্পূর্ণ দেখে ফেলেছো আজকে প্রথম ভিডিওটির দ্বিতীয় পাঠ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন অঞ্চলের উপর দিয়ে প্রসারিত হয়েছে এবং আরও বিশেষ কিছু দিক আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করব আশা করা যায় তোমরা ভিডিওটির কোনো অংশ স্ক্রিপ্ট না করে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবে কর্কটক্রান্তিরেখা বিষয়ে ক্লাস নবম শ্রেণিতে আমরা পড়েছিলাম যে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে রেখা বলা হয় এই কর্কটক্রান্তিরেখা ভারতের আটটি অঞ্চলের উপর দিয়ে অর্থাৎ আটটি রাজ্যের উপর দিয়ে প্রসারিত হয়েছে আমাদের এই আটটি কোন আটটি রাজ্যের উপর দিয়ে প্রসারিত হয়েছে সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে মানচিত্রের সাহায্যে আমরা সেই বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করব এবং আমি তোমাদের সুবিধার্থে একটি ছোট্ট কবিতার মধ্য দিয়ে বা গদ্যের মধ্য দিয়ে কিভাবে মনে রাখা যায় সেই বিষয়টিকে কিন্তু এই ভিডিওর মধ্যে এনেছি শুরু করা যাক কর্কটকান্তি রেখা প্রসারিত হয়েছে ভারতের আটটি রাজ্যের মধ্য দিয়ে আমি এই রাজ্যগুলির নাম এবং ডান দিকে রাজ্যগুলির রাজধানীর নামটা লিখেছি তোমরা সুবিধা মতো রাজ্যগুলির নাম মুখস্থ করবে এবং রাজধানীর নামগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে প্রথমে কর্কটক্রান্তি রেখা যে অঞ্চলে স্পর্শ করেছে তা হলো গুজরাট রাজ্য দ্বিতীয় রাজস্থান তিন নম্বরে মধ্যপ্রদেশ চার নম্বরে ছত্তিশগড় পাঁচ নম্বরে ঝাড়খণ্ড ছ নম্বরে পশ্চিমবঙ্গ সাত নম্বরে ত্রিপুরা এবং আট নম্বরে মিজোরাম অর্থাৎ কর্কটকান্তি রেখা ভারতবর্ষের আটটি রাজ্যকে স্পর্শ করে গেছে অর্থাৎ আটটি রাজ্যের উপর দিয়ে প্রসারিত হয়েছে গুজরাট যার রাজধানী গান্ধীনগর রাজস্থান যার রাজধানী জয়পুর মধ্যপ্রদেশ রাজধানী ভূপাল ছত্তিশগড় রাজধানী রায়পুর ঝাড়খণ্ড রাজধানী রাঁচি পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতা ত্রিপুরা রাজধানী আগরতলা মিজোরাম রাজধানী আইজল তোমাদের কিন্তু পরপর এই রাজ্যগুলির নামটি মুখস্থ রাখতে হবে অর্থাৎ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম অর্থাৎ আমাদের বর্তমানে ভারতবর্ষের রাজ্যের সংখ্যা তোমরা জানো যে উনত্রিশটি রাজ্য ছিল কিন্তু বর্তমানে দু সালে রাজ্যের সংখ্যা একটি কমে গেছে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা দুটো বেড়েছে অর্থাৎ রাজ্যের সংখ্যা বর্তমানে আঠাশটি রাজ্য এই আঠাশটি রাজ্যের নাম কিন্তু আমরা যদি একবারে মুখস্থ করতে যাই তাহলে কিন্তু সমস্যা আছে তাই আমরা বিভিন্ন কৌশলের মধ্য দিয়ে কিন্তু আমাদের রাজ্যের নামগুলো আমাদের জানতে হবে এবং তাদের রাজধানীগুলো মুখস্থ রাখতে হবে তাহলে দেখো কর্কটক্রান্তি রেখা যে অঞ্চলগুলির উপর দিয়ে প্রসারিত হয়েছে এই আটটি রাজ্যের এবং রাজধানীর নামগুলো আমরা এখান থেকে মুখস্থ করতে পারি যেমন গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম তাহলে দেখো এখানে আঠাশটা রাজ্যের মধ্যে কিন্তু আটটা রাজ্যের নাম আমরা জেনে ফেললাম এবং তাদের রাজধানীও জেনে ফেললাম এবং পরবর্তী সময়ে আরও বাকি কুড়িটা যে রাজ্য রয়েছে সেই রাজ্যের রাজ্যগুলো এবং তার রাজধানীর নামগুলো আমরা কি বলে মুখস্থ করব। তো এখন দেখো এই গুজরাট থেকে শুরু করে মিজোরাম অবধি মুখস্থ রাখার একটা কৌশল আমি নিজে তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু এই কৌশলটাকে অবলম্বন করতে পারো অর্থাৎ গুজরাট থেকে মিজোরাম অবধি এই নামগুলো কীভাবে পরপর মুখস্থ রাখা যায় তার একটা কৌশল কিন্তু আমি তৈরি করেছি দেখা যাক সেই কৌশলটা কি। মুখস্থ রাখার কৌশলে আমি লিখেছি একটা শ্লোকের মতো দেখো গুজরাটের রাজা মধ্যপ্রদেশটাকে বাগিয়ে ছাতা হাতে ঝাড়ু নিয়ে পশ্চিমে তেড়ে গেলেন মিজোরামকে বাগাতে দেখো এটা একটা গদ্য গুজরাটের রাজা মধ্যপ্রদেশটাকে বাগিয়ে দেখো এখানে আমরা মধ্যপ্রদেশ মানে প্রকৃতপক্ষে আমরা জানি যে মধ্যপ্রদেশ একটা রাজ্য দেখো আমাদের শরীরের আমরা নিজেরা মধ্যপ্রদেশ মানে কী জানি যে পেটকে বোঝাই তাই তো মধ্যপ্রদেশ বলে না যে তোর মধ্যপ্রদেশটা যে দিন দিন বেড়ে যাচ্ছে ঠিক একই রকম দেখো গুজরাটের রাজা মধ্যপ্রদেশটাকে বাগিয়ে মধ্যপ্রদেশ মানেটা কি মধ্যপ্রদেশ মানে পেট অর্থাৎ রাজা মানে বুঝতেই পারছ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রজারাকে সবসময় শোষণ করে তাদের টাকা পয়সা লুট করে নেয় তাই প্রজাদের টাকা শোষণ করে রাজার মধ্যপ্রদেশ মানে রাজার পেট খুব ভরে যায় তাই তো তাহলে গুজরাটের রাজা মধ্যপ্রদেশটাকে বাগিয়ে ছাতা হাতে ঝাড়ু নিয়ে পশ্চিমে তেড়ে গেলেন মিজোরামকে বাগাতে বুঝতেই পারছো এখানে ভাববে মিজোরাম হচ্ছে একটা ব্যক্তি যে শেষে রাম আছে ঠিক আছে মানে প্রচণ্ড রাজা রেগে গেছে হয়তো মিজোরাম কোনো কিছু একটা দোষ করেছে প্রচণ্ড রোদ ছাতা হাতে ঝাড়ু নিয়ে অর্থাৎ তাকে একদম পেলে ঝাড়ু নিয়ে কী করবে বুঝতেই পারছো ঝাড়ু নিয়ে কি করলো পশ্চিমে তেড়ে গেলেন দেখো এখানে আমি বিভিন্ন কালার এবং আন্ডারলাইনের মধ্য দিয়ে কিন্তু প্রথমে গুজরাটের দেখো লাল কালারে রাজা সবুজ মধ্যপ্রদেশ লাল অর্থাৎ যতগুলো দেখো আমি কালার করেছি এখানে প্রত্যেকটা কিন্তু রাজ্যের নাম দেখো গুজরাটের পরিষ্কার বুঝতেই গুজরাট রাজ্য রাজা মানে রাজস্থান মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে একটা এমনিতেই রাজ্যের নাম ছাতা হাতে এখান থেকে লজিক শুরু ছাতা হাতে মানে ছাতা হাতে এখানে ছত্রিশগড় ছাতা এখানে ছত্রিশ এই যে ছাতার ছত্রিশগড়ের ছ ঝাড়ু ঝাড়ুর ঝ ঝাড়খণ্ডের ঝ পশ্চিমে তেড়ে গেলেন পশ্চিমের প পশ্চিমবঙ্গের প তেড়ে এখানে তেড়ে ছন্দে মিলানোর জন্য তেড়ে থেকে ত্রিপুরা দেখো এখানে ত আছে ত্রিপুরা বানান তয় রফলা দিয়ে শুরু তেড়ে থেকে ত্রিপুরা ঠিক আছে তেড়ে এখানে হয়ে গেল ত্রিপুরা মিজোরামের দিকে গেলেন মিজোরাম একটা রাজ্যের নাম তাহলে তোমরা যদি এই গদ্যটাকে মুখস্থ রাখতে পারো যে গুজরাটের রাজা মধ্যপ্রদেশটাকে বাগিয়ে ছাতা হাতে ঝাড়ু নিয়ে পশ্চিমে তেড়ে গেলেন দেখো এখানে কিন্তু আমরা আটটা রাজ্যের নাম কিন্তু জেনে গেলাম এটা আমি মুখস্ত রেখেছি এইভাবে তোমরা চাইলে কিন্তু এটাকে ব্যবহার করতে পারো এবারে আমরা জানবো ভারতের গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টের নাম গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে উত্তরতম পয়েন্টটির নাম হচ্ছে ইন্দিরা কল এটা কিভাবে মনে রাখবে জানো উত্তর দিকের যে অংশটা সেটা তোমরা জানো যে পার্বত্য অঞ্চল তাই তো সেখানে জলের প্রচণ্ড কষ্ট তাই সেখানে জল পান করতে গেলে কি করতে হবে আমাদের নলকূপ খনন করতে হবে মানে কল তৈরি করতে হবে তাই তো তাহলে সেখানে কি করলো ইন্দিরা নামক একটি মেয়ে সেখানে কল খনন করলো তাহলে উত্তরে যেহেতু পার্বত্য অঞ্চল আছে তাই পাথুরে অঞ্চল সেখানে তো আর সহজেই জল পাওয়া সম্ভব নয় তাই আমাদের সেখানে কি করতে হবে নলকূপ খনন করতে হবে দেখো যে নলকূপ থেকে কল তাহলে ইন্দিরা কল হলো উত্তরতম দেখো এই বিষয়গুলো কিন্তু আমি মনে রাখার জন্য বলছি পরীক্ষায় কিন্তু এই সমস্ত বিষয়গুলো আবার লিখে দিও না তাহলে উত্তরতম পয়েন্টটির নাম কি কল বুঝতেই পারছ পার্বত্য অঞ্চল জল এত সহজে পাওয়া যায় না তাহলে উত্তরে ইন্দিরা কল দক্ষিণতম পয়েন্টটির নাম ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট এটা কিন্তু অনেক সময় ম্যাপ পয়েন্টিং এ চলে আসে ইন্দিরা পয়েন্ট তোমরা জানো ইন্দিরা পয়েন্টের অক্ষাংশটা কত ডিগ্রি মিনিট উত্তর অক্ষাংশ পশ্চিমতম যে পয়েন্ট সেটা গুজরাট রাজ্যে অবস্থিত গুহার মতি এখানে একটা বিষয় বলে রাখি এই গুহার মতি বানানটি কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে কোনো কোনো অঞ্চলে গুহার মোটর কোনো কোনো বই আবার গুহার মতি আছে যেটা আমি লিখেছি তাই এই নাম বানানটা নিয়ে তোমাদের বিশেষ চিন্তার কোনো কারণ নেই যেটা অপশানে পাবে বা যেটা লেখা আছে সেটা লিখলেই কিন্তু তোমাদের চলবে এবারে আসা যাক পূর্বতম পয়েন্টটির নাম কি পূর্বতম পয়েন্ট মানে হচ্ছে অরুণাচল প্রদেশে যেটা অবস্থিত সেটা হচ্ছে কিবিথু কিবিথি হল ভারতের পূর্বতম একটা অংশ পূর্বতম অংশটার নাম হচ্ছে কিবিথু এই চারটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা শর্ট কোয়েশ্চেন আসতেও পারে তাহলে উত্তরতম পয়েন্ট ইন্দিরা কল দক্ষিণতম ইন্দিরা পয়েন্ট দেখো ইন্দিরা কল ইন্দিরা পয়েন্ট এই দুটো কিন্তু গুলিয়ে যাবার সম্ভাবনা দক্ষিণতম যে অংশটা সেটা ইন্দিরা পয়েন্ট বলা হচ্ছে ইন্দিরা কল হচ্ছে উত্তরতম অংশ মনে রাখবে উত্তরে পাহাড় আছে তাই সেখানে জল পাওয়া এত সহজ নয় তাই সেখানে জল পেতে গেলে কল খনন করতে হবে তাহলে হয়ে গেল ইন্দিরা কল এটা কিন্তু মুখস্থ রাখার একটা কৌশল বা মনে রাখার কৌশল তোমরা ভাবতে পারো পশ্চিমতম পয়েন্ট গুজরাটের গুহারমতি এবং পূর্বতম পয়েন্ট অরুণাচল প্রদেশের কিবিথু তাহলে এই চারটি পয়েন্ট তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো এই চারটি পয়েন্ট কিন্তু তোমরা খাতাতে অবশ্যই লিখে রাখবে এই চারটা পয়েন্টের মধ্যে কিন্তু একটা আসতে পারে এবারে আমরা জানবো আন্তর্জাতিক সীমারেখা অর্থাৎ ভারতবর্ষ প্রতিবেশী দেশগুলোর সাথে কোন কোন সীমারেখার দ্বারা বিভক্ত বা কোন কোন সীমারেখা ভারতবর্ষ অন্যান্য রাজ্যগুলো অন্যান্য রাষ্ট্রগুলো থেকে পৃথক হয়েছে আমরা সেগুলো কিন্তু মুখস্থ রাখবো প্রথমে দেখো এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো রেড ক্লিপ রেড ক্লিপ হচ্ছে ভারত পাকিস্তান ম্যাকমোহন ভারত চীন ডুরান্ট লাইন ভারত আফগানিস্তান এই চারটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চারটা সীমারেখা খুবই গুরুত্বপূর্ণ তাই এই সীমারেখাগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে তো এখানেও আমি একটা অবলম্বন করছি দেখো ভারত পাকিস্তান বুঝতেই পারছ ভারত পাকিস্তান একটা বর্তমানে যে পরিস্থিতি সেটা ভয়ানক পরিস্থিতি তাই তো এই ভয়ানক পরিস্থিতিটাকে তোমরা বুঝতেই পারো এখানে রেড ক্লিফ লেখা আছে তো বা রেড ক্লিফ তো এখানে রেড মানে বুঝতেই পারছো তোমরা যে বর্তমানে করোনা পরিস্থিতি চলছে রেড অঞ্চল হিসাবে রেড জোন হিসাবে কোন কোন অঞ্চলগুলোকে চিহ্নিত করা হয়েছে না যেগুলো করোনার আক্রান্ত সংখ্যা বেশি তাহলে রেড মানে ভয়ানক বুঝতেই পারছো ভারত আর পাকিস্তানের মধ্যে এখন যে সম্পর্ক সেটা ভয়ানক সম্পর্ক তাই রেড ক্লিফ কাদের মধ্যে আছে কোন দেশের মধ্যে আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে ম্যাকমোহন ম্যাকমোহন কোন দুটি দেশের মধ্যে আছে ভারত এবং চীনের মধ্যে আছে ম্যাকমোহন এবং ডুরান্ট লাইন ডুরান্ট লাইন ভারত এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু যে রাজনৈতিক সীমারেখাটা আছে বা আন্তর্জাতিক সীমারেখাটা আছে সেটাকে বলা হচ্ছে ডুরান্ট লাইন তো এখানে আন্তর্জাতিক সীমারেখাগুলো আমরা মানচিত্রে একটু দেখে নেবো প্রথমে দেখো রেড ক্লিভ রেড ক্লিফ এখানে রেড ক্লিফ বানানটা ক্লিপ হয়ে গেছে যাই হোক তোমরা বানানটা একটু ঠিক করে নিও দেখো প্রথমেই বলেছিলাম রেড ক্লিভ রেড বা এখানে তোমরা ভাবতে পারো রেড ঠিক আছে রেড জোন ভাবতে পারো দেখো মানচিত্রে আমরা লাল অংশে চিহ্নিত করেছি পাকিস্তান এবং ইন্ডিয়া মাঝে দেখো লাল রঙের যে অংশটা পরিষ্কার এখানে ইংরেজিতে লেখা আছে রেড ক্লিপ বলে তাহলে রেড ক্লিফ কোন দুটি দেশের সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা এটা পাকিস্তান এবং ভারত দেখো আন্তর্জাতিক সীমারেখা মানে এটা বোঝায় যে এই সীমারেখাটাকে অতিক্রম করলে ভারত থেকে যদি আমি এই সীমারেখাটাকে অতিক্রম করি পাকিস্তানে পৌঁছে যাব আবার পাকিস্তান থেকে যদি এই সীমারেখাটাকে আমরা প্রবেশ করি ভারতের দিকে তাহলে আমরা কিন্তু ভারতে পৌঁছে যাব অর্থাৎ এই সীমারেখাটা দ্বারা ভারত এবং পাকিস্তানকে বিভাজন করা হয়েছে অর্থাৎ ভারতের সীমানা ওই রেড ক্লিপ পর্যন্ত পাকিস্তানের সীমারেখা শুরু রেড ক্লিপ থেকে এবারে আমরা আলোচনা করব ডুরান্ট লাইন নিয়ে দেখো ডুরান্ট লাইন এই যে অংশটা এটা বললাম যে ভারত এবং আফগানিস্তান দেখো ভারত এবং আফগানিস্তানের কোন স্পর্শ করেছে মাঝে দেখো আছে পাকিস্তান এটা হলো ভারত তাহলে বললাম ডুরান্ট লাইন যেটা সেটা ভারত এবং আফগানিস্তানের মাঝে আছে দেখো ভারতের মানচিত্র যেটা এইখানে কিন্তু দেখো ভারতের শেষ পয়েন্ট তাহলে এর পরের যে অংশটা অর্থাৎ এই 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 যে যে অংশটা অংশ থেকে শুরু হচ্ছে ডুরান লাইন দেখো ভারতের এই যে মাঝের যে পেজটা বুঝতেই পারছো তোমরা যে পাকিস্তানের সীমারেখা কিন্তু দেখো এখানে পাকিস্তানের সীমারেখা হচ্ছে এইটুকু অংশ অবধি পাকিস্তান ঠিক আছে এইটুকু অংশ অবধি এটা পাকিস্তান ঠিক আছে এবারে ডুরান্ট লাইন কোনটা ডুরান্ট লাইন হচ্ছে দেখো এই যে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের সীমা জম্মু কাশ্মীরের যে উপরের অংশটা দেখো এই যে অংশটা এই অংশটা হচ্ছে দেখো এই অংশটার পরেই কিন্তু দেখো আফগানিস্তান পড়ছে এবং আফগানিস্তান এই ভারতের মাঝে যে সংক্ষিপ্ত সীমারেখাটি রয়েছে শর্ট সীমারেখাটি রয়েছে বা শর্ট লাইনটি রয়েছে সেই শর্ট লাইনটিকেই বলা হচ্ছে কিন্তু ডুরান্ট লাইন তাহলে ডুরান্ট লাইন কোন দুটি অঞ্চলের মধ্য দিয়ে আছে ভারত এবং আফগানিস্তান অর্থাৎ আমি আরও একবার দেখাবার চেষ্টা করছি দেখো এই যে এটা হচ্ছে জম্মু কাশ্মীরের শেষ সীমা জম্মু কাশ্মীরের শেষ সীমার পরে দেখো ভারতের এই যে শুরু হচ্ছে ডুরান লাইন 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 ডুরান ডুরান এই অংশটি হচ্ছে অর্থাৎ এখানে আফগানিস্তান এবং ভারতের মাঝের যে সীমারেখাটি আছে সেই সীমারেখাটাকে বলা হচ্ছে ডুরান্ট লাইন এবারে আসা যাক ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইনটা কাদের সাথে মানে কোন দুটো দেশের মাঝে আছে ভারত এবং চীন এই যে এই যে অংশটা এই অংশটা তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে ভারতবর্ষের অরুণাচল প্রদেশ রাজ্য দেখো তোমরা এই অংশটুকুকে ভালো করে দেখতে পারো পুরো ভারতের মানচিত্র দেওয়া আছে ভারতের মানচিত্রের একদম যে এই অংশটাতে দেখো উপরের যে অংশটা উপরের অংশটাকে একটু অন্যরকম রঙে চিহ্নিত করা হয়েছে ওটি একটি রাজ্য ওই রাজ্যটার নাম হচ্ছে অরুণাচল প্রদেশ এখানে বড় করে দেখা হয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের উপরের যে অংশটি দেখো ডট ডট লাল আকারের চিহ্নিত করা হয়েছে ওই অংশটা ওই লাইনটাকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন অর্থাৎ অরুণাচল প্রদেশের সীমান্তে ম্যাকমোহন লাইনটি অবস্থিত তারপরেই কিন্তু চীনের পড়ে যাচ্ছে অর্থাৎ এই যে অরুণাচল প্রদেশ এবং চীনের মাঝের যে যে লাইনটা ওই লাইনটাকেই কিন্তু বলা হচ্ছে ম্যাকমোহন লাইন তাহলে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত ভারত এবং চীন তাহলে আমরা ডুরান্ট লাইন ম্যাকমোহন লাইন এবং রেড বিষয়ে পড়লাম এবারে ভারতের উচ্চতম স্থান এবং নিম্নতম স্থানটি আমরা একটু জেনে নেবো জানি আমরা ভারতের উচ্চতম স্থানটির নাম হচ্ছে গড়ই নস্টিম বা কেটু যেটা জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত অর্থাৎ মানচিত্রে যদি আমরা মানচিত্রে যদি আমরা জম্মু কাশ্মীরটাকে এই রকমভাবে দেখাই মানচিত্রে জম্মু কাশ্মীরটাকে যদি আমরা এই রকমভাবে দেখাই এখানে কারাকোরাম পর্বতমালা আছে কারাকোরামের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটাকেই এখানে গর্বই নষ্টিন বলা হচ্ছে কেটু বলা হচ্ছে কেটু হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ এবং ভারতের নিম্নতম অঞ্চলটির নাম এটা হচ্ছে কেরাল রাজ্যে অবস্থিত এই যে মানচিত্রে এই অংশটাকে কেরাল রাজ্য এই কেরাল রাজ্যের দেখো পয়েন্ট করা আছে যেটা সব সবচেয়ে নিচু স্থান সেটা হল কেরালার কুতান্ড ঠিক আছে নামগুলো একটু অট ধরনের কারণ তোমরা বাহুবলী সিনেমাতে সেখানে কাপারটা নামটা শুনেছো তাই তো নামগুলো এই রকমেরই কিন্তু একটু অড ধরনের হয়ে থাকে সাউথের যে নামগুলো একটু জটিল প্রকৃতির কেরালার কুতান্ড হচ্ছে ভারতের সবচেয়ে নিচু স্থান তাহলে উঁচু স্থানটা হচ্ছে কেটু বা নষ্টিন এবং সবচেয়ে নিচু স্থানটির নাম হলো কুতান্ড আশা করা যায় তোমরা এইটুকু অংশ অবধি পরিষ্কার বুঝতে পেরেছ আজকের ভিডিওর মধ্যে এইটুকুই পরবর্তীকালে আমরা জলভাব জল সীমারেখার মধ্যে আমরা যে চ্যানেলগুলো রয়েছে প্রণালীগুলো রয়েছে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব এবং আমাদের আঞ্চলিক ভূগোলের যে মূল টপিক সেই টপিকের মধ্যে কিন্তু আমরা এবারে প্রবেশ করব তো আশা করা যায় প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও এবং তৃতীয় ভিডিওর মধ্যেই কিন্তু আমি সমগ্র পাঠটাকে কমপ্লিট করার চেষ্টা করব এই ভিডিওটাকে সম্পূর্ণ তোমরা দেখো আর প্রথম কথা হচ্ছে ভূগোলটাকে কিন্তু শুধুমাত্র মুখস্থ করলে চলবে না ভূগোলটাকে আমাকে জানতে হবে আমাকে শিখতে হবে এবং তার সাথে আঞ্চলিক ভূগোল যখন আমি পড়াবো তখন কিন্তু আঞ্চলিক ভূগোলের একটা মানচিত্র অর্থাৎ ভারতের একটা মানচিত্র তোমরা পাশে রেখে কিন্তু তোমরা এই বিষয়গুলোকে দেখবে যদিও আমি তোমাদের প্রত্যেকটা মানচিত্রকে কিন্তু এখানে দেখাচ্ছি এবং সেই অঞ্চলগুলোকে চিহ্নিত করছি তাই তোমাদের কিন্তু এটা মনে রাখতে অনেকটা আশা করি সুবিধা হবে